ফকিরা বাজার নিলাম বাজার সড়কের কয়েকশো কোটি টাকার কাজ নিয়ে এলাকার জনতা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এই সড়কের কাজ করতে গিয়ে ঠিকাদার যে ব্ল্যাক টপিং করছেন তা হাত দিয়ে তুলে ফেলে যাচ্ছে। তারা এই দুনম্বরী কাজের জন্য ঠিকাদারের সঙ্গে সঙ্গে এলাকার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয় এমএলএ আহে যায়, কিন্তু রাস্তার ব্যাপারে খালি হব হব বলে কয়, কিন্তু মানটু না চায়। এইটু কয় যে রাস্তা হব রাস্তা হব, কিন্তু রাস্তা হয় কি হব? যদি এইটু তিন মাহ না যায় কি হব? নেক্সট বরষুণত এইটু রাস্তা নিটিকিব, এইটু বরষুণ, তারপিছত সাইড ড্রেইন নাই। আগতে একটা আপনাক ইয়ে দেখাইছো, সাইড ওয়াল দিব লাগে। এতিয়া এই রাস্তা গই আছে, সিহঁতে পিছর পিস করে যাব। এতিয়া তো এনেকা পজিশন, এনেকা যদি রাস্তা হয় লাভ নাই না। আমার কাম হলে ভালকে হব লাগে, নহলে নহব লাগে।